তুমি জন ক্যাবটের নাম শুনেছ? বিখ্যাত নেভিগেটর। উনি আমাদের চেয়েও গরিব ছিলেন, কিন্তু মাছের কারখানায় কাজ করে উনি নিজের স্বপ্নের জাহাজ বানিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। পাড়ি দেওয়ার ইচ্ছেটাই হলো বড় কথা মা, ইচ্ছে থাকলে উপায় হয়। দেশে থাকতে দেশের টানটা বোঝেনি শঙ্কর, আজ বোঝে। প্রতিদিন চোখে হারায় আমাদের কেউটিয়ার মানুষজন বন্ধু বান্ধবকে। শঙ্কর বোধহয় চাকরির কথা তুলে তদবির করতে বলেছিল সে মাস সাতেক আগে। চাকরি? জামাই ঠাকুরের চিঠি? হ্যাঁ গো, তোমার ছেলে চাকরি পাকা হয়েই গেছে, ধরে নিতে পারো। জামাই আমার ডিপার্টমেন্টে কথা বলে সেই কথাই চিঠিতে লিখেছে, দেখো। প্রসাদ, যাক, এতদিনে ঠাকুর মুখ তুলে চেয়েছেন, মঙ্গল হোক প্রসাদের। তা তোমার জামাই ঠাকুর থাকেন কোথায়? আফ্রিকা, মুম্বাসা, ব্রিটিশ আফ্রিকা। আফ্রিকা? সে তো অনেক দূর, বিলেত। খোকা পারবে তো? পারবো মা। মুম্বাসা থেকে আসা প্রসাদ দাসবাবুর পাঠানো আমন্ত্রণ পত্র শঙ্করের জীবন আমূল পাল্টে দিয়েছিল। শ্যামনগরের কারখানায় কেরানি বা দপ্তরির চাকরি তাকে অচিরেই মেরে ফেলত। আমার ছেলের চোখে হাজার স্বপ্ন জুটেছে, দিক দিগন্ত ডাক পাঠালো, ইচ্ছে ছুটেছে, আকাশ হঠাৎ খুলে গেছে, সূর্যের সীমানা।